পানির অপর নাম জীবন। তবে এই পানি একটি ফুটবল দলের জন্য সর্বনাশ ডেকে এনেছিল। 1990 সালের বিশ্বকাপে একটি বিতর্কিত ঘটনা ঘটেছিল। ফুটবল ডিকশনারিতে এই ঘটনাটিকে বলা হয় হলি ওয়াটার স্ক্যান্ডাল। ফুটবল প্রেমীদের অনেকেরই জানা সেই ঘটনা, যেখানে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আনা হয়েছিল গুরুতর এক অভিযোগ। ওই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে দুর্দান্ত ম্যারাডোনাকে রুখতে চার পরনাই চেষ্টা করেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক ব্রাঙ্কো। অভিযোগ রয়েছে, ব্রাঙ্কোকে পানির সঙ্গে ঘুমের ওষুধ ট্রাঙ্কুলাইজার মিশিয়ে খাইয়েছিলেন আর্জেন্টাইন ফিজিও, যাতে ম্যারাডোনা স্বাচ্ছন্দ্যে নিজের কার্যসিদ্ধি করতে পারেন। ঘটনা সম্পর্কে যা জানা যায়, বিরতির কিছু আগে আর্জেন্টিনার খেলোয়াড় পেদ্রো ট্রগলিও আহত হলে তাকে সেবা করতে আসেন ফিজিও। এ সময় আর্জেন্টিনার ফিজিওর কাছে পানির বোতল চান ব্রাঙ্কো, আর সুযোগের সদ্ব্যবহার করেন আর্জেন্টিনা দলের ফিজিও। ব্রাঙ্কোকে ঘুমের ওষুধ ট্রাঙ্কুলাইজার মেশানো পানির বোতল দেন তিনি, ব্যাস তাতেই কাজ হয়ে যায়। সেই পানি পান করে বিরতির পর মাঠে নামেন ব্রাঙ্কো। ঘুমের ঘোরে চোখ বন্ধ হয়ে আসতে থাকে তার। ম্যারাডোনাকে আটকাবেন কি, নিজেই নিজেকে সামলাতে পারছিলেন না ব্রাঙ্কো। আর এ সুযোগ কাজে লাগান ম্যারাডোনা। তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ক্লডিও ক্যানিজিয়াকে ডি বক্সে বল বানিয়ে দেন ম্যারাডোনা। ক্যানিজিয়া ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন অনায়াসে, আর ওই গোলেই 90-এর বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় ব্রাজিলের। 1-0 গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। অবশ্য সে বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে রানার আপ হয় আর্জেন্টিনা। ম্যাচ হারের পর ব্রাঙ্কো দাবি করেন, আর্জেন্টাইন ফিজিওর দেওয়া সেই পানি পান করার পর থেকে তার শরীর অসাড় হতে থাকে, সামনে সব কিছু খোলাটে দেখতে থাকেন। আর তার এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে 10 মিনিটের মধ্যে গোল আদায় করে আর্জেন্টিনা। যদিও ব্রাঙ্কোর এই দাবিকে সে সময় ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তৎকালীন আর্জেন্টাইন কোচ কার্লোস বিলার্দো এমন কিছু ঘটেছিল বলে স্বীকার করেননি। ব্রাঙ্কোর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি ম্যাট্রো অ্যান্টোনিও টেক্সেইরা বলেন, এটা অত্যন্ত ভয়াবহ অভিযোগ। আমরা এ বিষয়ে সব তথ্য আগামী সপ্তাহে ফিফার কাছে পাঠাব। যদি এর মধ্যে কোনো সত্যতা খুঁজে পায় তবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে। কিন্তু ফিফা এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সে সময়। এরপর থেকে বিষয়টি দ্য হলি ওয়াটার স্ক্যান্ডাল নামে ইতিহাস হয়ে গেল। ওই ঘটনার 15 বছর পর অর্থাৎ 2005 সালে দিয়েগো ম্যারাডোনা এক সাক্ষাৎকারে সবাইকে চমকে দেন। দ্য হলি ওয়াটার স্ক্যান্ডাল ঘটনাটির কথা স্বীকার করেন। ব্রাঙ্কোকে দেওয়া পানিতে ট্রাঙ্কুলাইজার ড্রাগ মেশানো ছিল বলে জানান ম্যারাডোনা। ম্যারাডোনার এমন সাক্ষাৎকার প্রকাশিত হতে না হতেই ফুঁসে ওঠে সেলেসাওরা। আর্জেন্টাইনদের ধুয়ে দিয়ে এর তীব্র প্রতিবাদ জানায়। সবচেয়ে বেশি ঝাঁঝালো মন্তব্য এসেছিল 90-এ ব্রাজিল দলের কোচ সেবাস্তিও লাজারোনির মুখ থেকে। আশা তাই স্বাভাবিক, কারণ ওই ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজার পাশাপাশি লাজারোনিরও কোচিং ক্যারিয়ার শেষ হয়ে যায়। তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, ম্যারাডোনার এই স্বীকারোক্তিতে বোঝা গেল এই আর্জেন্টিনা দলের নোংরা ও অপেশাদারিত্বের উদাহরণ। ফিফার এখনই উচিত আর্জেন্টাইন কোচ বিলার্দো আর তাদের এই ফিজিওকে শাস্তি দেওয়া। ঘটনার 15 বছর পার হয়ে গেলেও তাদের শাস্তি দেওয়া উচিত, কারণ এমনটা তারা আবারও করবে না সে নিশ্চয়তা কে দেবে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার অসংখ্য ঘটনার মধ্যে এটি সবচেয়ে বেশি আলোচিত। এই দুই দলের ফুটবল খেলা দেখার জন্য মুখিয়ে থাকে সমর্থকেরা। কাতার বিশ্বকাপের নকআউট পর্বে এই দুই দলের দ্বৈরথ দেখতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে গোটা ফুটবল বিশ্ব।